আমরা একটা এক্স এক্সিস আঁকলাম আর একটা ওয়াই এক্সিস, তাই না? আমরা যে পরাবৃত্তের মতো যে জিনিসটা আঁকবো, আচ্ছা পরাবৃত্তের উল্টা পাশে কি ছিল বলো তো? যেদিকে পরাবৃত্তটা হা করেছিল তার উল্টা পাশে একটা রেখা দিয়েছিলাম, কি রেখা বলো তো? দ্বিকাক্ষ। হ্যাঁ, দ্বিকাক্ষ রেখা। এখন আমরা সবাই ড্রয়িং করি, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা অভি, অভি, হ্যালো অভি। জি স্যার, হ্যাঁ বুঝতেছো, দেখো আমরা এরকম দিয়েছিলাম, তাই না? যাই, তো আমরা এটা পরাবৃত্তের মতো ফিগার কার্ড ড্র করলাম, তো এই যেদিকে হা করে তার অপোজিটটাকে আমরা কি দিই, একটা দ্বিকাক্ষ বা দ্বিকাক্ষ রেখা দিই, তাই না? ওকে, তো এইটা কি ছিল আমাদের বলো তো অভি? অভি এটা কি ছিল? শীর্ষ ছিল, এ ছিল, এর একটু পরে যে আমরা একটা এজ প্লেট করছিলাম, তাই না? এজ ধরছিলাম, মনে আছে? জি মনে স্যার। আছে? আর এই যে এই রেখাটা আর এই দিক কাপড়টা যে জায়গায় সেট করে এটা হলো জেড ধরছিলাম, মনে আছে? আমরা রাইট সাইড কল্পনা করতেছি আবার, ডিস্টার্ব করে পরে যারা ঢোকে। আচ্ছা দেখো, তাহলে কি হলো, এইটা ছিল শীর্ষ, এটা ছিল উপকেন্দ্র, এটা ছিল কি নিয়ামক রেখা, তো নিয়ামক রেখার পাদবিন্দু হলো জে। ওকে, আমরা রাইট সাইডে সেমটা একটা ড্র করে ফেলি, তাহলে এটা হলো কত, এস প্রাইম দিলাম, আর এটা হলো এফ প্রাইম দিলাম, এটা হলো জেড প্রাইম দিলাম, আর এই যে মাঝখানে যেটা ছিল এটা হলো কেন্দ্র, কেন্দ্রকে আমি সি দিলাম, হ্যাঁ সি দিয়ে প্রকাশ করলাম, সেন্টারকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম, এর মাঝখানে আবার একটা আমরা এটা কি দিয়েছিলাম বলো তো? এটা কি দিয়েছিলাম বলো? উপকেন্দ্রিক লম্ব। গুড, এটা ছিল আমাদের উপকেন্দ্রিক লম্ব দিয়েছিলাম, হ্যাঁ। আর সব সেম টু সেম, এখন যে জিনিসটা হলো আমরা একটা অধিবৃত্তের ফিগার রাখলাম, কি রাখলাম? অধিবৃত্তের, আমি অধিবৃত্ত নিয়ে দুইটা যেহেতু ক্লাস আছে, ঠিক আছে আমরা এত রিকোর্স করবো না, আমরা উপবৃত্তের সমীকরণ জানতাম এরকম, ঠিক আছে আমি ওটা দিয়ে একটু কম্পেয়ার করে দিলাম, উপবৃত্তের সমীকরণ জানতাম আমরা হলে এরকম, আমরা কি করলাম জাস্ট এখন অধিবৃত্তে কি করবো, এখানে একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? কি বললাম, অধিবৃত্তের সমীকরণটা এখানে এসে কি করলাম একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা কি ছিল উপবৃত্ত, আর এটা দিয়ে দিলাম কি অধিবৃত্ত, ঠিক আছে? এখন কোশ্চেন হলো উপবৃত্তে আমরা বলছিলাম যে এই অক্ষটার নাম কি দিয়েছিলাম বলো তো? হ্যাঁ, এই প্রাইমটাকে কি বলছিলাম বলো? এই শোনা যায়, বৃহৎ অক্ষ। হ্যাঁ, এ এ প্রাইমটাকে আমরা নাম দিয়েছিলাম বৃহৎ অক্ষ, আর ক্ষুদ্র অক্ষকে আমরা বলছিলাম যে বিবি। ওকে, তো এইখানে যে জিনিসটা করব, আমরা এই যে বৃহৎ অক্ষটাকে আমরা নাম দিব হলো আর অক্ষ, কি নাম দিব, কি নাম দিব? আর অক্ষ, ঠিক আছে? আর এই ক্ষুদ্র অক্ষটাকে আমরা নাম দিব অনুবন্ধী অক্ষ, আমি ক্লিয়ার? আমরা একটু পাস করবো আমি, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। দেখো উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটাকে বৃহৎ অক্ষ, আমরা অধিবৃত্তের ক্ষেত্রে বলছি আর অক্ষ, উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম ক্ষুদ্র অক্ষ, এটাকে বলছি আমরা অনুবৃত্ত অক্ষ, ওকে সামি, ঠিক আছে? ওকে, তাহলে সমীকরণ, এইখানে আরেকটা জিনিস আছে, এই যে অনুবন্ধী, এইখানে উপবৃত্তের অধিবৃত্তের সমীকরণ দুই, হ্যাঁ ঠিক আছে, একটা দেখো এইরকম, ঠিক আছে, এটা এটার অপোজিট, তো এখন দেখো এক্স স্কয়ার বাই এইট স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান,
আর ওইখানে ওয়েস্টার তো এইখানে দেখো উপবৃত্ত সমীকরণ একটা শিখছিলাম, আর এখানে কয়টা হয়েছে, একটা মাইনাস হয়েছে, আর এটা আর কি এটা আগে দিয়ে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এখানে দুইটা সমীকরণ শিখছি অনুবন্ধের কারণে। ওকে তো আমরা এইটুকু মনে রাখলাম। তাহলে দেখো আমরা উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ একটা শিখলাম, সেখানে কি ছিল a গ্রেটার দেন b একটা কথা ছিল, আর a লেস দেন b একটা কথা ছিল, ছিল না বলো তো? জি স্যার, উপবৃত্তের সমীকরণ যখন আমরা একটা শিখছিলাম তখন ওখানে কন্ডিশনটা ছিল যে বলছে যে এ একবার বড় হতে পারে, এ একবার ছোট হতে পারে। তো আমাদের এখানে অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা সমীকরণ আসছে, আমি কি করলাম এত কিছু না যে আমরা উপবৃত্তের সাথে কম্পেয়ার করতেছি। তো এখন দেখো আমরা এ গ্রেটার দেন বি যেটা ছিল আমরা এই সূত্রের জন্য সমস্ত সূত্র অ্যাপ্লাই করবো, মানে উপবৃত্তের এই গ্রেটার দেন বি এর সমস্ত সূত্র এই সমীকরণের জন্য অ্যাপ্লাই করবো। ওকে, আর উপবৃত্তের এ লেস দেন বি ওইটার ক্ষেত্রে আমরা এই সমীকরণের জন্য সমস্ত সূত্র অ্যাপ্লাই করব। বুঝছো কিনা আমার কথাটা? জি স্যার, মানে আমরা উপবৃত্তে এই ডেটা দেন বি এর যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম না, আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণের জন্য এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, আর উপবৃত্তের ক্ষেত্রে এ লেস দেন বি এর জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এই এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। বুঝছো কিনা? তাহলে যখন সূত্রটা অ্যাপ্লাই করব তখন কি এটা লিখে দিব যে এ গ্রেটার দেন বি এর জন্য, না যেহেতু না তাই? এটা তো বুঝে গেছি আমরা, আমি জাস্ট টেকনিক শিখাচ্ছি, ঠিক আছে? এখানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন এই সব কিছু নাই, এখানে সমীকরণটাই দেন। এই সমীকরণ মানে তুমি বুঝে দেবা উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর ফর্মুলা, এই সমীকরণ মানে তুমি বুঝে নিবা এ লেস দেন বি এর ফর্মুলা উপবৃত্তের। বুঝছো আমি? জি স্যার, এখন যে জিনিসটা আমি বললাম একটু পার্থক্য আসবে, কোথায় পার্থক্যটা আসবে, আমরা বৃহৎ অক্ষকে বলছি আরক্ষ, আর ক্ষুদ্র অক্ষকে বলছি অনুবন্ধী অক্ষ, আর সমীকরণ দুইটা চেঞ্জ করে দিলাম, তাই না? আর একটা জিনিস উৎকেন্দ্রিকতায় দেখো, উপবৃত্তের ক্ষেত্রে আমার কি আসছিল, উপবৃত্তের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, যখন কি ছিল এ গ্রেটার দ্যান বি। আমরা কি করবো অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট প্লাস করে দেবো, আর কোনো কাহিনী নাই। হ্যাঁ আমরা কি করবো জাস্ট এখানে কি করব প্লাস করে দিব, কোন সমীকরণের ক্ষেত্রে, এই সমীকরণের ক্ষেত্রে। দেখো তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কি করব জাস্ট প্লাস করে দিলাম, এটা কোন সমীকরণের ক্ষেত্রে, এই সমীকরণ, কারণ কি এটা একদম বি এর জন্য আমরা এটা অ্যাপ্লাই করছিলাম। বুঝতো কিনা? বুঝছো? বুঝতো কিনা? জি স্যার বুঝছি হ্যাঁ স্যার। ওই যে পরেরটা কি হবে? আচ্ছা উপবৃত্ত ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার যখন ছিল এ গ্রেটার দেন বি। তো অধিবৃত্তে আমরা বললাম এখানে মাইনাসের জায়গায় তুমি প্লাস দিবা, আর এ গ্রেটার দেন বি এর জন্য সমীকরণটা কি হবে, এই যে এটা হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, এখন যদি বলে যে স্যার এ লেস দেন বি এর ক্ষেত্রে কি হবে, এ লেস দেন বি এর ক্ষেত্রে তো আমার এখানে কি বলেছিলাম যেটা বড় হয় সেটা নিতেই হয়, এই সূত্র দিয়েছিলাম, তাহলে এখানেও কি হবে a স্কয়ার বাই b স্কয়ার, আর এখানে যে সমীকরণটা এখন চেঞ্জ হয়ে যাবে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার? দেখো তো, দেখো তো কোনো প্রবলেম হচ্ছে কি না বলো, বলো 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 বলো, ম্যাথ করতে গেলে কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারছি করবে বাবা। হ্যাঁ বুঝতে পারছি স্যার। কিন্তু কোনো মানুষ একজন বললে না স্যার আমি বুঝি নাই, বললাম আমি আবার বুঝাই, আর যদি বুঝতে থাকো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে বুঝে দিলাম। আমরা একটা ম্যাথ শিখে ফেলি, আমরা উপবৃত্তের ক্ষেত্রে যা অ্যাপ্লাই করছিলাম অধিবৃত্তের ক্ষেত্রে আমরা তাই অ্যাপ্লাই করবো, ঠিক আছে? কোনো ডিফারেন্স তার নেই। সূত্র নাই, হ্যাঁ
মানে আর কি কোনো সূত্র নাই? না 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 না, ওই সূত্রগুলোই আমি, ও গুগল ক্লাসরুমের এসে আমি অধিবৃত্ত টোটাল 20টা সূত্র দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, একটু ডিফারেন্ট আছে, অসীমতটের সমীকরণ আছে। হ্যাঁ ঠিক আছে, ওই এটা আমি যখন ওখানে আসবো তখন এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ অসীমত ভাই, তুমি কোশ্চেনটা তুলে ফেললে যখন, হ্যাঁ আমরা তো এরকম এরকম আসছিল তাই না, তো এখান থেকে কোন একটা রেখা যদি বর্ধিত করি এটা অসীমে সেট করে, ঠিক আছে, এইটাকে বলে অসীম তল রেখা, এটাকে কি বলে অসীম তল, দেখ এটা যখন আসবো আমরা তখন আমরা বিষয়টা আলোচনা করবো, এটাকে বলে অসীম তল রেখা, ঠিক আছে। কেন না এই রেখাটা একটা রেখা তুমি যদি ধরো y = mx + c, হ্যাঁ আর একটা অভিবৃত্তের সমীকরণ হলো x স্কয়ার বাই y স্কয়ার বাই g স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই সমীকরণে y এর জায়গায় বসাইলে, হ্যাঁ y = mx + c বসাইলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, কি সমীকরণ আসবে বলো? এই আমি আমি রে এই আমি, জি স্যার কথা বলো, y = mx + c তুমি যদি এখানে বসাও, হ্যাঁ তো এটা ক্যালকুলেশন করার পর এইরকম একটা দ্বিঘাত সমীকরণ আসবে। হ্যাঁ তো দ্বিঘাত সমীকরণ আসার পরে যেহেতু আমরা বলছি যে অসীমে আছে, সেহেতু এই x স্কয়ার আর x এর সহগ শূন্য হয়, তো ওখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে m এর মানটা এরকম আসে প্লাস মাইনাস b / a, আর c এর মানটা কত আসে জিরো। হ্যাঁ এটা ক্যালকুলেশন করার পর m এর মানটা আসবে না প্লাস মাইনাস b / a, আর c = জিরো, তুমি এই সমীকরণে বসাও তো অভি অভি, বুঝছো, প্লাস মাইনাস b / a ইনটু x প্লাস জিরো তার মানে y = প্লাস মাইনাস b / a, এটা আমি যখন আসি তখন আরো শিখাবো। না যাই এই যে হইলে অসীমতার সমীকরণ, এটা হলো গত বছর আসতে একটা কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, এ নম্বরে বলছে দিয়ে বলছে যে একটা অধিবৃত্ত দিয়ে বলছে যে অসীম তটের সমীকরণ নিয়ে, তো অসীম তট থেকে তুমি এটা আরো ইজি, কারণ কি ওখানে একটা এখন আবার কেউ রিকোয়েস্ট পাঠালে কেমন লাগে বলো তো, দেখো এটা এত ইজি কারণ এখানে এ আর বি রয়েছে, এখানে এ মানে কত 4 আর বি ইজ ইকুয়াল টু কত 5, তুমি যার সমীকরণ বসালে অঙ্কটা শেষ হয়ে যায়। স্যার ওই লাস্টের লাইনটা থেকে আরেকবার বলবেন? না স্যার এর আগে, স্যার পাশের পাশে স্যার, স্যার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। ও ও শোনো, এটা ক্যালকুলেশন করলে এইরকম একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এটা তো আমি জোর করে বসেছি। হ্যাঁ আমি মানে আমি যখন আসি আমি তখন এটা শিখাবো, এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করার পর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। হ্যাঁ ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আসলে তখন এক্স স্কয়ার আর এক্স এর সহগ শূন্য হলে এম এর মান আসবে আর সি এর মান আসবে, তখন ওই সমীকরণে বসালে অসীমতার সমীকরণ পাওয়া যায়। যাই আমরা যখন অসীমতাকে ম্যাপ করবো স্বামী তখন অসীমতা নিয়ে আলোচনা করবো। ওকে যাই আমরা অধিবৃত্তের অংশে চলে যাই, একটু তাড়াতাড়ি করতেছি তো এই জন্য একটু, কারণ আমার যদি একটা ক্লাস দুইটা ক্লাস পাই তাহলে তো আমার একটু শেষ করতে হবে। হ্যাঁ যেহেতু এটা সিলেবাসে দিয়ে দিছি, হ্যাঁ দেখো এই অঙ্কটাই উপবৃত্ত ছিল, কি পার্থক্য আছে এই অঙ্কটাই উপবৃত্ত ছিল, জাস্ট এখানে একটা প্লাস ছিল 11-র অঙ্ক, দেখো 11 নম্বর অঙ্ক 11-2 দেখো, এখন দেখো জাস্ট পার্থক্য আছে উপবৃত্ত থেকে এখানে একটা মাইনাস, মাইনাস থাকলে আমরা বুঝে ফেলবো যে সেটা অধিবৃত্ত, উপবৃত্তের চিহ্ন সেম হয় এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের, আর অধিবৃত্তের চিহ্ন সেম হবে না, হ্যাঁ যার কারণে মাইনাস থাকে, তো আমরা 400 দিয়ে ভাগ করলে হবে এক্স স্কয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1, বোঝো নি আমরা আমাদের সূত্রে কি ডান পাশে 1 হইতে হবে, তো ডান পাশে 1 হইতে গেলে 400 দিয়ে ভাগ করলাম, 400 দিয়ে 16 নিচে ভাগ করলে কাটাকাটি করলে নিচে 25 আসবে, আর 25 এর নিচে কাটাকাটি করলে নিচে 16 আসবে, কোনো প্রবলেম আছে কিনা বলো বলো, ফিডব্যাক দিয়ে দাও কই, আমি এই করি স্যার। প্লাস কখন ইউজ করবো স্যার? একটা প্লাসের সূত্র দেখলাম স্যার, ওই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই, ওইটা দেখলাম যে ওইটা কখন ইউজ করবো স্যার? কে আপনি কে স্যার? অভি স্যার। ও অভি অভি
ওবি সেটা তো উপবৃত্ত অঙ্ক ছিল, এই অঙ্কটাই উপবৃত্ত ছিল এরকম প্লাস। ও আচ্ছা, মানে এরকম সমীকরণ দেওয়াই থাকবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়া বলছে এইটা হলো সবকিছু নির্ণয় করো। আমরা উপবৃত্ত যেরকম বলছিলাম, এখন বলছে এই অধিবৃত্তের তুমি সবকিছু নির্ণয় করো। তো অধিবৃত্ত হইতে গেলে কি করতে হয়, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এর সহগ ভিন্ন আর চিহ্ন ভিন্ন, ঠিক আছে? এখানে মাইনাস থাকলে এটা পাবো, অধিবৃত্তের মতো বানাই ফেলছে এখন। ওবি ওবি হ্যাঁ জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ওকে জি স্যার, বুঝতো? হ্যাঁ জি স্যার। তাহলে স্যার সমীকরণ দেখে বুঝতে হবে এটা উপবৃত্ত না অধিবৃত্ত। গুড গুড, যা এত সমীকরণের সাথে তুলনা করে পাই, তাহলে কত, এ ইকুয়াল টু 5 আর বি ইকুয়াল টু 4। এখানে ছোট বড় কিন্তু ফ্যাক্ট না, এখানে সমীকরণই ফ্যাক্ট। এখন তোমার যা যা চাইছে তুমি তাই তাই বের করে দিবা। কোন কি কি চাইছে এখানে? আমার চাইছে কেন্দ্র, চাইছে শীর্ষ বিন্দু, চাইছে উপকেন্দ্র, চাইছে আর নিয়ামক রেখা চাইছে। ওকে, কেন্দ্র আমরা জানি 0 0, শীর্ষ বিন্দু কত, প্লাস মাইনাস এ কমা 0, কি সব উপবৃত্ত সূত্র। উপকেন্দ্র কি ছিল স্বামী? 1 নম্বরের কেন্দ্র দিই স্বামী, কেন্দ্র ছিল 0 0, তাই না? জি স্যার, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, আমাদের কি কেন্দ্রের স্থানাঙ্ক। আমরাও সেম সেম উপবৃত্তের ক্ষেত্রে যা যা করছিলাম আমরা তাই তাই করে দিব। 2 নম্বরে বললো কি রে, 2 নম্বরে বললো উপকেন্দ্র, না শীর্ষ বিন্দু চাইছে। শীর্ষ বিন্দু, শীর্ষ বিন্দু কত, আমরা ওখানে কি সূত্র জানতাম, প্লাস মাইনাস এ কমা 0, ঠিক আছে? এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস একই একই এ 5 আর ওয়াই ইকুয়াল টু 0। অতএব কোনো পার্থক্য আছে এই সূত্রে? কোনো পার্থক্য দেখছো? নেই, প্লাস মাইনাস 5 কমা 0। এরপরে 3 নম্বরে চাইলো, 3 নম্বরে চাইলো যে উপকেন্দ্র। উপকেন্দ্র জানতে গেলে তোমার ই জানতে হবে, কারণ উপকেন্দ্রের সূত্রটা কি ছিল, প্লাস মাইনাস এই কমা 0, তাই না স্বামী? হবে হবে জি স্যার, উপকেন্দ্র জানতে গেলে ই জানতে লাগবে, মানে ই ইজ ইকুয়াল টু √1 + b² / a² মান বসাও। 1 + b² কত, বি স্কয়ার মানে 16 আর এ স্কয়ার মানে 25, মানে 16 এ স্কয়ার মানে 25। এটা ক্যালকুলেট করলে 25 আর 16 41 হবে, /25, তাহলে √41/5, ঠিক আছে? ই পেয়ে গেলাম, এটা বুঝে দিই, বুঝে দিব। জি স্যার, জি স্যার। এরপরে দেখো ই পেয়ে গেলাম, তাহলে এবার লিখবো যে উপকেন্দ্র, 3 নম্বর দিই উপকেন্দ্র, উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এর মান 5 আর এর মান √41/5, ওয়াই এর মান 0, এটা কাটাকাটি করলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √41, ওয়াই ইকুয়াল টু 0। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক, এ বুঝতে তো, এ বুঝতে তো, জি স্যার। কোন প্রবলেম আছে স্বামী, কোন প্রবলেম আছে রে? না স্যার, বুঝতে পারছি। সেম কবিতার মতো করলাম, নিয়ামক রেখার সমীকরণ সূত্র কি, নিয়ামক রেখার সমীকরণ কি কে বলতে হবে, বলো 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 বলো। মায়ের মান, এ মায়ের মান, না স্যার আমি জাহিদ। কে জাহিদ? জি স্যার, গুড জাহিদ। এটা নিচে ভগ্নাংশ ছিল উপরে উল্টাই দিলাম, তাহলে 5 ইন্টু 5, না একটু ভাঙিয়ে দেখি,
অতএব x = না অতএব কোন আমরা নিগুণ করে দিই রুট 41 x = প্লাস মাইনাস 25 এই যে এই কয়টা চারটা আনসার পাইলাম পাইলাম কোন সমস্যা আছে কোন সমস্যা নাই তিন মুইতে দিব মুইতে দিব নাকি না স্যার সেম উপবৃত্তের মতো করব হ্যাঁ আমাদের উপবৃত্ত সম্বন্ধে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে হাইড্রোগুলা মানে কি অধিবৃত্ত জাস্ট 5 মিনিটে শেষ হয়ে যাবে কারণ এই অঙ্কগুলো সেম রুল সেম সূত্র সব কিছু অ্যাপ্লাই করছে জাস্ট কয়টা কথা ডিফারেন্ট বলছে যে তিনটা কথা ডিফারেন্ট বুঝবো স্যার ওই সেট মুছে দেন স্যার এই সেটটি একটু লাস্ট বাকি আছে আচ্ছা অ্যাটেন্ডেন্স দিছি সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও তো স্যার এখানে যে আলাদা ভাবে ওই যে আবার এক্স আর ওয়াই নিয়ে আসছি না নিচের লাইনে প্রথমে ওই যে স্থানাঙ্ক লিখে সূত্রটা ওই যে উপকেন্দ্র এ ইকুয়াল টু 0 তো স্যার আমি যদি ভিতরই মানটা বসাই দিতাম কোনো সমস্যা নেই শোনো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ অনেক সময় কি হয় এই এক্স যখন এক্স থাকে না তখন একটু প্রবলেম হয় তখন আর তুমি এটা করতে পারবে না তখন এই নিয়মই করতে হবে ঠিক আছে স্যার জি স্যার বুঝছি না মানে দেখা যাচ্ছে তোমার এক্স এর জায়গায় এক্স মাইনাস টু হয়েছে তখন তুমি অবশ্যই এটা ক্যাপিটাল লেটার এক্স ধরে নিতে তখন তো তোমার প্রবলেম হয়ে যেত হ্যাঁ ঠিক আছে আচ্ছা বুঝছো বুঝতে দেবো জি স্যার আচ্ছা ওই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নাও তো সবাই সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও যেহেতু তোমরা একটু টাইম নিলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি কেউ লিখবে না কিন্তু ইম্পর্টেন্ট পড়া আসবে পরীক্ষায় জি স্যার আগের অঙ্ক আর এই অঙ্কের কোনো পার্থক্য আছে কি দেখো তো জাস্ট এক্স আর ওয়াই উল্টাই দিছি আর কোনো পার্থক্য নেই কি করলাম এক্স আর ওয়াই উল্টাই দিছি তাই না এই জি স্যার পার্থক্য আছে না স্যার রাগ করলাম আগের অঙ্ক ভেঙে দেখাইনি তো এই অঙ্কটা একটু ভেঙে দেখালাম
দেখো তো অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ, কে কিন্তু লিড নেবে না আমি কিন্তু দেখতেছি সব। আচ্ছা দেখো তাহলে কি হলো, দেখো আগেরটা যা চেঞ্জ আছে এক্সটার ওয়াই আমি ইন্টারচেঞ্জ করেছি, আউট রাইট সাইড ওয়ান হইতে হবে, আমি 400 দিয়ে ভাগ করে দিয়েছি, দি সেম রুলস এ গিয়ে এ কত আর বি কত ফাইন্ড আউট করেছি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলছে যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, এই একটু বুঝছো কিনা একদম একটু বলো না রে বাবা। বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন এই যে তিনে তিনে বলছে যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র জানতে গেলে আমার ই জানা লাগে, আগে আমি উৎকেন্দ্রিকতা বের করে নিলাম। হ্যাঁ এখন কি সূত্র হবে বলো তো, ওয়ান সামি ওয়ান প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার কেন দিলাম রে সামি, জি স্যার, কেন দিলাম? তার কারণ এটা যে পরে সূত্রটা। হ্যাঁ গুড। হ্যাঁ এবার ওই যে উপবৃত্তের ওই যে এই সূত্রটা দিব আমরা, লেস দেন এর সূত্র, তাই না? আমরা উপবৃত্তটা মনে রাখলে অতিরিক্ত অর্ডার করে দিতে পারি। স্যার এখানে বি বড়, তাই বি নিচে দিছি না? ইয়েস ইয়েস, বড় এখানে বড় ছোট না অভি, অভি জি স্যার। ওই যে এই সমীকরণটাই মেন অতিরিক্তের ক্ষেত্রে, এই হ্যাঁ স্যার, সমীকরণটা এখানে আমার, স্যার ওয়াইটা আগে। হ্যাঁ বি বড়, ওই যে এইটা ছিল আমার জন্য উপবৃত্তের ক্ষেত্রে বি বড়। ওকে তো আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এই সমীকরণ তুলনা করবো। হ্যাঁ এইটা এই সমীকরণের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে অভি? জি স্যার। আচ্ছা এখন আমার চাইছে শীর্ষবিন্দু, 1 নম্বরের শীর্ষ কত, শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ কমা, না এ কমা না রে, জিরো কমা প্লাস মাইনাস বি, দেখছো জিরো কমা প্লাস মাইনাস বি এই সমীকরণের জন্য সব চেঞ্জ হয়ে গেছে, দেখছো? তাহলে এটা জিরো কমা প্লাস মাইনাস কত, বি কত, বি মানে 5, এই যে স্থানাঙ্ক আমি একবার বের করে দিয়েছি, ঠিক আছে। 2 নম্বরে দেখো উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক সামি, সামি জি স্যার, জিরো প্লাস মাইনাস বি। একবারে করতেছি জিরো প্লাস মাইনাস বি কত রে, বিই, বিই হবে। হ্যাঁ তো বিই মানে কত, বি কত, বি বি 5, আর ই কত, √x^5, তার মানে ক্যালকুলেশন করলে কত হয় দেখো সামি, এর ভিতরে ক্যালকুলেশন আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে, এটা √x দেখছো, এই যে এইটা ঠিক আছে, এই ক্লিয়ার? এই কোনো সমস্যা আছে, না স্যার। না এরুলসে স্বপ্নের ফর্মা, নিয়ামক রেখা দেওয়া রয়েছে এটা, নিয়ামক রেখা দেওয়া রয়েছে 3x-4y, 3x-4y দেখো কয়টা কথা দেওয়া রয়েছে, দেখো আমার বলেছে অধিবৃত্তের সমীকরণ, দেখো মনোযোগ দিয়ে শুনবা,
আচ্ছা স্যার, 3 এর 3 ওইখানে তো উপকেন্দ্র 2 বলছো। হ্যাঁ, প্লাস মাইনাস হচ্ছে যে আচ্ছা স্যার, মানে একই একটা পজিটিভ একটা নেগেটিভ না, তাহলে 2 মানে 2, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার, স্যার দেখো তোমার উপবৃত্তে উপবৃত্ত 10 আর এই অধিবৃত্তে 5 কোন পার্থক্য নেই, কোন পার্থক্য নেই। দেখো উপবৃত্তের ওইখানে আমরা বলছিলাম যে সেম কথাই দেওয়া ছিল, জাস্ট এখানে একটা পার্থক্য ছিল অধিবৃত্তের জায়গায় উপবৃত্ত ছিল। উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল, জাস্ট এখানে অধিবৃত্তের জায়গায় কি ছিল, উপবৃত্ত ছিল। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট উপবৃত্তে কি ছিল, অধিবৃত্তের পরিবর্তে কি ছিল, উপবৃত্ত ছিল। কি বলো বলো, এই বলো স্যার, ওই যে উপবৃত্তের পরিবর্তে অধিবৃত্ত। অধিবৃত্তের পরিবর্তে উপবৃত্ত ছিল, উপবৃত্তের ক্ষেত্রে আর সব সেম আছে। তো ঘটনা ঘটছে ওইখানে উপবৃত্তের ক্ষেত্রে, আমরা যখন উপবৃত্তের সমীকরণ চাইছিল sp=E.Pn করছিলাম, আমার মনে আছে ই নিয়ে যখন আমরা এই সংজ্ঞা অনুসারে, আমরা যখন অনেকের সংজ্ঞা অনুসারে এটা পাইছিলাম, ই এর মান যখন 1 হয়ে গেছিল তখন সেটা হয়ে গেছিল কি, পরাবৃত্ত। মনে আছে ই এর মান যখন 1 হয়ে গেছিল সেটা পরাবৃত্ত, ই লেস দ্যান 1 হয়ে গেছিল সেটা হয়ে গেছিল উপবৃত্ত, এরকম হয়ে গেছিল না, মনে আছে? আর ই গ্রেটার দ্যান 1 হয়েছিল তখন সেটা হয়ে গেছিল অধিবৃত্ত। ঠিক আছে, মনে আছে? কারণ তো দেখো এই কি কিন্তু ডেফিনেশনে আমরা ই ডট পিএম রয়ে গেছিল, এটার ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রেও এই সেমটাই রয়েছে। হ্যাঁ, ই ডট পিএম, এই জন্যই সম্পাদনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, ই এর মান ছোট বড় ওই ফ্যাক্ট, এখানে অধিবৃত্ত না উপবৃত্ত। এখন দেখো আমি কি করলাম, উপবৃত্তের ক্ষেত্রে আমার সেম কথায় ই দেওয়া ছিল, উপকেন্দ্র এল দেওয়া ছিল, নিয়ামক রেখা দেওয়া ছিল। তো তখন আমরা বলছিলাম sp=E.Pn, অধিবৃত্তের এই সমীকরণও বলছে এই কথা, এখনো আমরা করব sp=E.Pn, কোন পার্থক্য নেই। তার মানে উপবৃত্তের 10 পারলে এই অধিবৃত্তের নিয়ামকটা পারবো, পারবো না? sp কেমনি বের করি, sp কেমনি বের করি, মনে আছে? sp কিন্তু নর্মাল দূরত্ব, স্যার ওই যে √(x1 − x2)। আর পি তো যে কোনো বিন্দু ধরি, পি তো যে কোনো বিন্দু ধরি, তাহলে এই দুই বিন্দু দূরত্ব এসপি কি x1 − x2 + y1 − y2 কি এর মান দেয়া থাকবে, কি এর মান এইখানে √5। আর পি এম টা কেমনি নির্ণয় করি দেখো তো, এখন জয়েন করে পি এর মানটা কেমনি নির্ণয় করি স্যার, এটা ওই যে লম্বের সমীকরণটা মনে হবে মডুলাস দিয়ে উপরে সমীকরণ নিচ্ছে। পি এর মানটা নির্ণয় করতাম কিভাবে, এই যে সেই লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে, হ্যাঁ একটা বিন্দু থেকে নিচে একটা রেখা দিয়ে আছে, সেটা ax + by + c, হ্যাঁ এই লম্ব দূরত্বটু কত, তো এই বিন্দুটা এখানে বসায় কি করতাম, জাস্ট এই বিন্দুটা বসায় দিয়ে নিচে x আর y এর সহগের বর্গের যোগফল করছিলাম। দেখো এরকম করছিলাম, এখানেও তাই। পিএম বলতে কি, দেখো নিয়ামক রেখার সমীকরণ আছে, তার মানে উপরে নিয়ামক রেখার সমীকরণটা বসাই দিলাম আর নিচে √ দিয়ে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। ওকে, এই এখন ক্যালকুলেশন করব। আর এই এইটা এর ভিতরে কি ছিল, x1 মানে কি, এটা ধরো x1 আর এটা ধরো y1, হ্যাঁ আর এটা ধরো x2 আর এটা ধরো y2, তার মানে কি কি হতো, x − 1 + y − 1 + এরকম। ঠিক আছে, এই যে ঠিক আছে, একটু আমি ক্যালকুলেশন করতে পারি কিছু এখন, তো জয়েন করে কেন হলে ঠিক আছে। আচ্ছা টাইম শেষ, তো নেক্সট ক্লাস আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা স্যার, আমরা এই মানে এই নিয়মে কি জন্য যাচ্ছিলাম, এটা মানে কিভাবে বুঝবো এই নিয়মে যেত?
মানে ওই অধিবৃত্তের সমীকরণে স্যামি জি স্যার মানে এই অধিবৃত্তে যে sp epm নি আসছে এই নিয়মে যাচ্ছে কারণ ডেফিনিশনই এরকম অধিবৃত্তের ডেফিনিশনই sp e.pm সেটা ডিপেন্ড করে কি ইয়ার উপর অধিবৃত্তর উপবৃত্তর ডিফারেন্ট ডিফারেন্টটা কোথায় যে ই লেস দ্যান 1 হলো উপবৃত্ত ই গ্রেটার দ্যান 1 হলো অধিবৃত্ত ঠিক আছে তো এই এই তিনটা জিনিস তোমার যদি কখনো দেয়া থাকে যে ই আর কি নিয়ামক রেখার সমীকরণ আর একটা কি দেয়া থাকবে উপকেন্দ্র তাহলে কি হলো ই আর এস ই এস আর নিয়ামক রেখা এই তিনটা জিনিস দেয়া থাকলে সে উপবৃত্ত হলো আর অধিবৃত্ত হলো এসপি ইকুয়াল টু ই ডট পিএম ওকে স্যামি ক্লিয়ার স্যামি জি স্যার আর বাকি ক্ষেত্রে যে আমরা সমীকরণ ধরে নিব এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস হ্যাঁ তখন তো সমীকরণ চাইছে হ্যাঁ তখন আর এই ক্ষেত্রে তিনটা জিনিস তোমার দেয়া আছে দেখো একটা ই একটা এস আর একটা নিয়ামক রেখা এই তিনটা জিনিস দেয়া থাকলে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ কিন্তু না ঠিক আছে স্যামি ক্লিয়ার জি স্যার এই তিনটা জিনিস দেয়া থাকলে তুমি এই সূত্র ক্লিয়ার করতে পারবে আচ্ছা আমরা একটা এই ডট নি 2 এর 1 3 এর 8 আর 5 এর 3 এই যে দেখছি আমি যে 3 এর 8 এখানে 99% লেখা আছে তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে এই ম্যাথ গুলো আমরা একটু করে ফেলবো নেক্সট ক্লাস আবার দেখা হবে আর যারা এখন জয়েন করলে আসলে আমি অবাক হয়ে গেছি যে এখন কিভাবে আসলে তোমরা রিকোয়েস্ট পাবো ক্লাস জয়েন করানোর জন্য হ্যাঁ যাই এখন তোমাদেরই সব বিবেক বুদ্ধি তোমাদের উপর ছেড়ে